श्री मंगलपद कलई माननीय कलई राय कलई समाज त्रिपुरा माननीय सम्मानित अतिथि श्री बागान हरि मलसम विशिष्ट समाजसेवी विभिन्न दफ्तर आधिकारिक और कर्मीवृंद मलसम दफार समस्त चौधरी खानदल और अन्य सामाजिक पदाधिकारी व्यक्तिवर्ग समाज और संस्कृति प्रेमी जनगण अन्य सम्प्रदाय भुक्त जनजाति भाई बोनेरा अजनजाति जनसमुदाय सज्जन मंडली विभिन्न संवाद संस्था और बैद्युतिन गणमाध्यम सांबादिक बंधुगण विभिन्न दफ्तर आधिकारिक और कर्मीवृंद मौसम दफा त्रिपुरार पक्ष आंतरिक प्रीति सदर प्रमाण प्रणाम जाना अतीब आनंद सहित बोलते आज बाबा सेंग्राग हमें एकत्रे मिलेमशे राज्यभित्तिक सेंग्राग उत्सव 2021 पालन करार आशीर्वाद दिए अपनारा निजे बहु मूल्यवान समय जुग देव प्राय 72 बसर माथाय आज के आईकन सबार प्रिय माननीय मुख्यमंत्री विप्लव कुमार देव जी के सेंग्राग उत्सव मौसम दफार उत्सव सभापति हिसाब आसन अलंकृत कर मंदन हरि मलसम महोदय এবং উপস্থিত আমাদের গোমতী ডিস্ট্রিক্টের সভাধিপতি মানে স্বপন অধিকারী মহোদয় তেমনি আমাদের সবার প্রিয় মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক মানে বিপ্লব কুমার ঘোষ মহোদয় এখানে উপস্থিত আছেন আমাদের এক্স এমডিসি সবার জনপ্রিয় প্রিয় বাগমা কনস্টিটিউয়েন্সি জয়কিশোর জামাতিয়া মহোদয় এবং উপস্থিত কলেজ দফার রায় বৈষ্ণব কলেজি তেমনি উপস্থিত এখানে কাইপেং দফার কাইপেং এর রায় প্রথমবীর কাইপেংজি এবং সমাজসেবী হিসাবে এখানে উপস্থিত আছেন মলসম দফার বাগান হরি মলসমজি আমাদের সমাজসেবী হিসেবে এখানে উপস্থিত আছেন রতন ঘোষ মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবী গোমতী ডিস্ট্রিক্টের সবাই পরিচিত অভিষেক দেবরায়জি এবং সামনে উপবিষ্ট বিষ্কাঙ্গ সপাইজাক সাংবাদিক ভাইগণ এবং বিভিন্ন আধিকারিকগণ আর বিভিন্ন সম্প্রদায়ের এখানে মলসম দফারদের বাৎসরিক পূজা আমরা কিন্তু পূজা করি আগের সরকারা কিন্তু উৎসব করত পূজা এবং উৎসবের মধ্যে অনেক তফাৎ আছে সেঙ্ক্রাক উৎসব অর্থাৎ সেঙ্ক্রাক মানে বিষ্ণু হিসাবে এটা হয় নাম সেঙ্ক্রাক যেমন জমাতিদের মধ্যে গড়িয়া বিয়া গান বা বিয়া করে এটা শিবজ্ঞানে পূজা করা হয় আর এটা বিষ্ণুর বলেই অর্থাৎ তুলসী এবং বেলপাতা দিয়ে যে পূজা করা হয় এটা বোধহয় বিষ্ণু হবে এটাই ধারণা করা হয় ভারতবর্ষের কৃষি সংস্কৃতি এবং সনাতন ধর্মের মধ্যে তেমনি এখানেও তুলসী পাতা এবং বেলপাতা ওইসব দিয়ে পূজা করা হয় তো এটাও বিষ্ণু নামেই এটা প্রচলিত আছে আর জামাতিদের মধ্যে যেটা বিয়া গান এটা হচ্ছে শুধু বেলপাতা দিয়ে পূজা করা হয় অথচ জাগ্রত দেবতা এবং এই সেঙ্করাগো মলসম দফার কুলদেবতা এবং জাগ্রত দেবতা তো তিনি বেলায় খেয়ে খাতম খা আর বিশেষ করে দীর্ঘ বছর পর আমাদের নতুন সরকার আসার পর প্রথম কাইপেং দফা এবং মলসম দফাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীজি উনার সহযোগিতায় এবং উনার সমর্থনে বিশেষ করে উনার আদেশে আমাদের সরকারের তরফ থেকে 2018 সনে এই পূজাটা
शुरू हो तेम कयेकजन डॉक्टर देर ओई बछर थेके सरकार तरफ थेके पूजागुली करा हयेछिलो तखन थेके आमरा प्रत्येक बछर शुरू करेछि। तो गत बछर आमादेर डेपुटी चीफ मिनिस्टर जिष्णु देवबर्मन जिनि एसेछिलेन तो मौसम दफरा उनादेर एखाने उनार हाते एकटा मंदिर अर्थात मंदिर नामे एटा देवार जन्य उनी उनारा रिक्वेस्ट करेछिलेन। तो एकटा नाग मंदिर टाइप इखन इखाने 26 लक्ष टाका सेंशन करे एखन इखाने कन्स्ट्रक्शन चलछे। হয়তো আমরা সবাই আগামী বছর এটাকে পূর্ণতা অর্থাৎ সম্পূর্ণভাবে আমরা দেখব। তো তেমনি এখানে যা যা ডেভেলপ করার বিষয়টা আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, রাস্তা চৌড়া করা এবং এটাকে যাতে ব্ল্যাক টপ করা হয় এই বিষয়েও আমরা আমাদের পরিকল্পনাতে নিয়ে গেছি। এবং সাথে সাথে যেহেতু এটা ওনাদের একটা পার্মানেন্ট জায়গা এবং জুত জায়গা, যদি জমাতে হাজার গড়িয়া এটা শিফটিং এখনো চলছে পার্মানেন্ট এখনো করা যায়নি, কিন্তু ওনাদের মলসম দফার এখানে পার্মানেন্ট করা হয়েছে। যেহেতু আমরা এটাকে আমাদের সরকারের তরফ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীজিকে অনুরোধ করব, উনিও আগে প্রথম থেকে শুরু করে ওনার যে নজর এখানে ছিল পরবর্তীও থাকবে এখনো থাকবে। এবং তেমনি এদিক থেকে আরেকটি রাস্তা এখানে আছে, এটাও আমরা এবার ব্লক থেকে ব্রিক সলিং করে দেওয়ার জন্য আমাদের একটা প্রস্তাব নেওয়া হয়ে গেছে। এবং এর সাথেও যেহেতু এটা পার্মানেন্ট এখানে ওদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন পাড়া থেকে এখানে ওরা আসেন, সময় সময় আসেন, ওনাদের যেহেতু কুলদেবতা মরসুম যারা এখনো হিন্দু সনাতনকে বিশ্বাসী ওনারা এখানে আসেন, তার জন্য ওনাদের একটা এখানে যাত্রী শেড বা একটা রেস্ট হাউস মতো এরকমই করা দরকার। তো সাথে সাথে আমার এখানে ওনারা এটা বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে ওনারা একটা বিষয় দিতে চান, কারণ জমাতে হাজার এখানে 500 আসন বিশিষ্ট সিবিএসসি অ্যাফিলিয়েটেড 12 স্কুল পর্যন্ত, অর্থাৎ এটাও বিশেষ করে আমাদের সরকারের মাধ্যমে এটা আমি এমএলএ হওয়ার পরই 12 এটাকে উন্নীত করানো গেছে। তো এখান থেকে 1.5 কিলোমিটার হবে না এদিক দিয়ে রাস্তাও আমরা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, এটা রাস্তাও হয়ে যাবে এদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে 1 কিলোমিটার। তো ওনাদের একটা ইচ্ছা, ওনারা বলছিলেন যে আমাদের একটা হোস্টেল দরকার, তো ওনারা প্রস্তাব দিয়েছিলেন যে 50 জন মেয়ে এবং 50 জন ছেলের হোস্টেলের জন্য, কারণ এখানে স্কুল যেহেতু সিবিএসসি স্কুল আছে, তো তেমনি এখানে শ্রী শ্রী গুরু রবিশঙ্করজির একটা ক্লাস 5 পর্যন্ত চলছে, প্রায় 70 জন স্টুডেন্ট এখানে একটা স্কুল খোলা হয়েছে ওই বাড়িতেই আছে, এটা খুব সুন্দরই চলছে সংস্কার কেন্দ্র শ্রী শ্রী গুরু রবিশঙ্করজির। তো কাজে আগামী দিনে অবশ্যই এটা ওনাদের মলসম দফা যদিও সংখ্যালঘু হলেও ওদের যে প্রচেষ্টা এবং তাদের যে কার্যকর্তারা আছেন তাদের কারণে অবশ্যই এটা রূপ পাবে। তো বিশেষ করে আমি এলাকার বিধায়ক হিসাবে এবং কি লাভ ব্লকের চেয়ারম্যান হিসাবে বর্তমানে যেহেতু আমরা সরকারে আছি আমার তরফ থেকে এবং জলের ব্যবস্থা করার জন্য এখানে অলরেডি বলা হয়ে গেছে এবং ইলেকট্রিসিটি এখানে এসে গেছে, তো আরও 3টা খুঁটি লাগে, এই বিষয়টাও আমি রেখেছি যেমন হোক নিয়ে আসার জন্য। তো ইলেকট্রিসিটি ইভেন বলছে যে হ্যাঁ অবশ্যই এটা করা হবে। তো কাজেই এই এলাকাটাকে ডেভেলপ করার জন্য যা যা করার আমার তরফ থেকে আমি করবই এবং আমার তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির এখানে আমার অনুরোধ থাকবে যে আরও বড় ধরনের ফান্ড লাগলেও উনি অবশ্যই কল্পনা করবেন না, কারণ যেখানে পূর্বতন সরকারের সময় একলব্য বিদ্যালয় জনজাতির যেখানে 480 জন ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে ফ্রিভাবে, এটা উনি ওনার কারণে প্রথম বছরেই আমরা যেহেতু 18টা একলব্য বিদ্যালয় স্যাংশন করে আনা হয়েছে, যার অঙ্গ হিসাবে যার হিসাবে আমার কিলাতে ওই প্রথম বছর থেকেই আমি এটা চালু করে দিয়েছি, কিলাতে এখন চলছে, হ্যাঁ এখন কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। যদি দশরদেব ইংলিশ মিডিয়াম স্কুলে এখন আমরা টেম্পোরারিভাবে চালিয়ে যাচ্ছি দোতলাতে এবং এলাকার জনজাতি ক্লাস 6 থেকে এটা ভর্তি হয়ে এইবার ক্লাস 6, 7 এখন এইবার 8 হবে, এরকম আমাদের সরকার শুরু হওয়ার সাথে সাথে স্যাংশন হওয়ার সাথে সাথে মুখ্যমন্ত্রীজির কারণে এটা আমি শুরু করে দিয়েছি। তো এইবার আমাদের এখানেও
স্কুল হোস্টেল কনস্ট্রাকশন 200 আসন বিশিষ্ট এটা কনস্ট্রাকশন পূর্বতন সরকারের সময় কমপ্লিট করে নাই এখন 2 কোটি 20 লক্ষ মত আবার আমাদের সরকার তরফ থেকে সেনশন করা হয়েছে গড়ে একাডেমিতে এটা প্রায় এবার কাজ শুরু হয়ে যাবে তো এটা সম্পূর্ণ হবে তো কাজেই ডেভেলপমেন্ট উন্নয়ন এটা যেভাবে চলছে 70 বছরে যেটা হয় নাই অন্যরা 35 বছরে যে করতে পারে নাই এটা আমাদের 34 মাসে এটা অনেক গুণ আমরা পেরিয়ে গেছি তো কাজেই নিরজত্তরি থানিব আনি কইমুন তঙ্গু চীন সরকার যেভাবে হি থাং তঙ্গু আর বিশেষ করে আমাদের যে ব্লকের মাধ্যমে যে রাস্তা হচ্ছে এবং এই যে এগ্রিকালচার সমিতি থেকে পিত্রা হয়ে এটা মহারানী বেরেস পর্যন্ত তার মানে 32 কোটি টাকার এটা এর মধ্যে টেন্ডার হয়ে গেছে তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী জি বলার পর আমি এখানে যেহেতু অম্পি এবং টিলার এই রাস্তাটা খুবই দরকার এই বাংলায় কলই দিয়ে কারণ প্রায় সময় ওই দিকে প্রায় 8টা মতো পাড়া আছে উগ্রপন্থীর বাস থাকতো ওইখানে তো এই রাস্তাটা সরকারি যাতে মুভমেন্ট মানে ফুজিরা যাতে সহজে মুভমেন্ট করতে পারে তার জন্য রাস্তাটা মানে মুখ্যমন্ত্রীজিকে আমি দিয়ে দিয়েছি উনি বলছেন উনি দেখবেন তেমনি আমাদের ওনার কারণেই বাগমা অঞ্চলে যেখানে বিশ্রামগঞ্জ থেকে উদয়পুর মাঝখানে এই শর্ট জায়গার মধ্যে কখনো একটা রেল স্টেশন সম্ভব অসম্ভব ছিল কিন্তু ওনার কারণেই এটা উনি সঠিকভাবে আমাদের রেলমন্ত্রীকে গোয়েলজিকে দিয়েছেন বলে এখন অনেকখানি কনস্ট্রাকশন চলছে তেমনি আমাদের এই রাস্তা পুলিশ লাইন থেকে চম্পানগর হয়ে এটা 34 কিলোমিটার এটাও আমাদের ন্যাশনাল হাইওয়েতে অলরেডি স্যাংশন হয়ে গেছে এবং এখন শুধু টাকা আসলে এটার কাজ দ্রুতগতিতে হয়ে যাবে তো যেখানে উদয়পুরে আসতে গেলে পর আগরতলা হয়ে আসতে গেলে 74 কিলোমিটার লাগে চম্পানগর থেকে এখানে আসতে মাত্র 34 কিলোমিটার এটাও এখন ন্যাশনাল হাইওয়ে যদি সোজা করা হয় কমসে কম 2-1 কিলোমিটার আরও কমে যাবে 32 কিলোমিটার হয়ে যাবে তার মানে হাজার হাজার যেখানে এখানে সাউথ এবং গুমটিতে ন্যাশনাল হাইওয়ে থেকে অর্থাৎ আসাম থেকে যে মালগুলি আসবে এখানে আমাদের পেট্রোল ডিজেল সব কিছু সাশ্রয়ী হবে এটা জেনেই মুখ্যমন্ত্রী জি এটাকেও উনি করে দিয়েছেন তো কাজে আমাদের আরও বিভিন্ন রাস্তা আছে আর বিশেষ করে ফুড আরসিসি ব্রিজ গুমটি ডিস্ট্রিক্টে 9টি হয়েছিল এর মধ্যে 7টি এই বাগমা অঞ্চলে হয়েছে কারণ মানে মুখ্যমন্ত্রী জি আমাকে প্রথমেই বলছিলেন যে আপনারা কেবল ট্রান্সফার টু সুর কইবেন না বলবেন না ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় এটা আমাকে বলুন এই বলার জন্য উনার এটা বুঝতে পেরে যে উনি কিভাবে উন্নয়ন চান আমি প্রথম বলতে পারি যে প্রথম সমস্ত এমএলএদের সাথে যখন সেক্রেটারি মিটিং হয়েছিল এই আমার কনস্টিটিউয়েন্সিতে যেমন জম্পু জেলাতে 2টা ডিসি আছে ওইখানে সৈগরিয়া এবং থেলাকুম তেমনি মাতাবাড়ির ব্লকে 7টি গ্রাম পঞ্চায়েত এবং এখানে টেপানিয়া ব্লকে 9.5টা বলা যায় 9টা পুরা গ্রাম পঞ্চায়েত আর 4টা ওয়ার্ড এখানে গর্দনমোড়া এটা এবং আমাদের 16টা বিসি এই কিলা ব্লকে সমস্তটা রাস্তা জল ব্রিজ ড্যাম এগুলি কি কি দরকার আমি বই আকারে যখন ওনাকে দিয়ে দিলাম উনি সন্তুষ্টি হয়েছেন এবং উনি যেভাবে বিভিন্ন পরিকল্পনা পাঠিয়ে দিয়েছেন এখন একটা ফল আসা শুরু হয়ে গেছে কারণ টাকা পয়সার তো বিষয় আছে কিন্তু তবু এর মধ্যেও এমনভাবে এসে যাচ্ছে যে মানে কেউ কল্পনাই করতে পারবে না যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে তো কাজেই আর নাইব নিরব যত সরকার সহযোগিতা খাই দিয়ে সঙ্গ সরকারের সহযোগিতা খাই না কাহিনী বাং বিভিন্ন কয়মা আর বিশেষ করে কৃষি সরঞ্জাম 2017-18 বছরে ইলেকশনের বছর ছিল পূর্বতন সরকার কৃষি সরঞ্জাম মাত্র 133টা আইটেম দিয়েছিল এর মধ্যে দেখা গেছে ওইখানে মাত্র 3টি পাওয়ার টিলার ছিল অথচ 2018-19 আমাদের প্রথম সরকার এসে 1305টি আমরা দিয়েছি আমাদের কৃষি মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীজির যে ফান্ড উনি দিল্লি থেকে নিয়ে আসতে পেরেছেন আমাদেরকে দিয়েছেন তার জন্য 1305টি তার মধ্যে 27টি পাওয়ার টিলার ছিল এইবারও অনুষ্ঠান করে যেখানে আমি দিয়েছি এখানে আর এগ্রিকালচার মিনিস্টার ওনার কারণে এইবারও 304টি আমরা দিয়েছি প্রায় 17টার উপর আমাদের পাওয়ার টিলার আছে এইভাবে আমরা উন্নয়নকে সামনে নিয়ে গেছি তো কাজে আমাদের রাস্তাঘাট থেকে আরম্ভ করে এখানে আথরবলা এবং খেরফাং বাড়ি
এরকম ধরনের কতগুলি আছে দীর্ঘ বছর ধরে কেউই এখানে কর্ণপাত করেনি যারা 35 বছর সরকারে ছিল অথচ ওইখানে আমরা ব্রিজ ফলিং করে দেওয়ার কারণে ওই খেরপাং বাড়ি মাত্রা বলে তারা খুবই খুশি তেমনি গড়িয়া হাতায়ের থেকে এদিকে যেতে গিয়ে যে এখানে প্রায় 200 মিটার জায়গা গ্যাপ রয়ে গিয়েছিল এটা এবারেই আমরা ব্লকের থেকে করেছি এরকম জয়িং বাড়িতে প্রায় 2-3 মিটারের মতো দীর্ঘ বছর ধরে এটা অবশ্য আমাদের এমডিসির পাড়াই আসিল কিন্তু যে কোনো কারণে তাদের মধ্যে মানে দুই কিছুর মানে ওনাকে করা যাবে না এই কারণে ছিল না হয়নি কিন্তু এইবার আমরা এখানে বিরাটভাবে এখন চলছে কারোর কিছু বাড়িঘর ক্ষতি হয়েছে রাস্তাতে পাস করতে গিয়ে এটা চলছে তেমনি বাংফাই সবচেয়ে বেশি বাংফাইয়ে ব্লকের মাধ্যমে প্রায় 1.5 কোটি টাকার ওইখানে ব্লকের মাধ্যমে রাস্তা হচ্ছে বাংফাই মৌসুম এরিয়া তেমনি এই মূল্য প্রায় 1.5 কোটি টাকা হয়ে এই ব্লকের রাস্তা হচ্ছে তো আর এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এখন চলছে আর বিশেষ সবচেয়ে সুখবর রায়নাবাড়িতে দীর্ঘ বছর ধরে মানে 72 বছর ধরে জল আমরা দিতে পোষাইতে পারিনি কিন্তু ওইখানে ইদানিকালে এটা আমাদের সৌভাগ্য সৌভাগ্য বলতে যে রাজা আধ্যাত্মিক নিয়ে থাকে তার এখানে শান্তি না হয়ে পারে না জল ধন দৌলত সবকিছু আসবে কারণ ওইখানে এইবার জল পাওয়া গেছে রায়নাবাড়িতে হ্যাঁ রায়নাবাড়িতে এটা হচ্ছে আমাদের সমাজসেবী বাগান মূলসমজির বাড়ি এখানে দীর্ঘ বছর ধরে এখানে কোথাও পাওয়া যায়নি কিন্তু এইবার ওইখানে করতে গিয়ে পাওয়া গেছে তো তেমনি আর একটি প্রজেক্ট আমি প্রণজিৎ সিং রায়জিকেও নিয়ে গিয়েছিলাম কারণ সবিমুরাটা হচ্ছে বাগমা অঞ্চলে কিন্তু এটার মশলা মাল মশলা মানে মাখন খাচ্ছে অমরপুর এটাকে এদিক থেকে গিয়ে ওইটাকে করার জন্য সবচাইতে যেটা আমাদের আরসিসি ব্রিজ এখন এই পিতরাতে হয়ে যাচ্ছে হলে পর এটা বড় একটা রাস্তা হবে একদম নগরের সাথে ওইখানে নগরের সাথে যে লিঙ্ক রাস্তা নিত্য বাজার হয়ে এটা ব্রিজ হয়ে গেলে এটাও বড় রাস্তা সেনশন হয়ে গেছে তো কাজে এইভাবে বিভিন্নভাবে আরও বহুত ইয়ে হয়ে গেছে আর বিশেষ করে দার্জিলিং বিসি যেখানে মৌসুম অধ্যুষিত জমতে একইশো আছে এটাকে এমপি মডেল ভিলেজ হিসাবে উনি গ্রহণ করেছেন আমাদের প্রতিমা ভৌমিকজি তো এইভাবে আর অনেক কিছু আছে বললে তো অনেক কিছু আর বলা শেষ নাই তবু সময়ের যেহেতু সংকুলন তার জন্য সময় খুব কম হাইফান সে মা অসক নাই আর বিশেষ করে চিনি ওর বাগমা হায়ার সেকেন্ডারি স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুল খাই রাখা যদি ক্লাস ওয়ান নিশিনি সেমা নিশিনি চেঘা থাকলে টু ও কানাই থাকে খাইও না হায়ার সেকেন্ডারি স্কুল কাইসা চিনি কোনো সংগ্রাম করি মুংসা করে ইংলিশ মিডিয়াম স্কুল বাগমা হায়ার সেকেন্ডারি স্কুল এটা আমাদের সরকার করে দিয়েছে তো কাজে এইভাবে বিভিন্নভাবে চলছে বিশেষ করে ড্যাম করার ক্ষেত্রে বিভিন্ন এগুলি স্যাংশন অনেকগুলি এসে গেছে এখন আপনারা দেখতে পারবেন সামনে যদি কোভিড-19 জন্য আমাদের কিছু সমস্যা হয়ে গেছে অনেক সমস্যা হয়েছে তবু আমাদের উন্নয়ন দ্বারা থেমে থাকেনি তেমনি গুলিরাই যেতে যে বাগমা থেকে গুলিরাই যে লিঙ্ক রাস্তা এটাও মোটামুটি এই সুখামুর সময় অর্থাৎ বৃষ্টির আগে এটাও শুরু করা যাবে এবং যেটা চন্দ্রপাড়ার যে রাস্তা ওটা করা হয়েছে চন্দ্রপাড়াতে দীর্ঘ বছর ধরে ওদের এখানে কারেন্টের ভোল্টেজ সমস্যা ছিল ওইখানেও বড় ধরনের 65 কেভির একটা কারেন্টের ট্রান্সফর বসানো হয়েছে খামার বাড়িতে বসানো হয়েছে তেমনি আরেকটা আমি প্রস্তাব রেখেছি বিশেষ করে গুমতি নদী থেকে জলটা উঠিয়ে ট্রিটমেন্ট প্ল্যান করে আমাদের অমরপুরের সবিমুরাতেও দেওয়া যাবে তেমনি এইদিকে যত মরসুম বাড়ি আছে যেটা বর্মরা থেকে আমরা জল পাচ্ছি না মাটির নিচে পাচ্ছি না ওটাকে কভারেজ দেওয়ার জন্য আমি একটা প্ল্যান তৈরি হয়ে গেছে প্রথমে পাঠিয়েছি এরপর এটা এখন তৈরি পর্যায়ে আছে তো কাজে আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে কাজে তার জন্য আজকে আমি সত্যি খুবই ভাগ্যবান বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং বিধায়ক জেলা সভাধিপতি ওনারা সবাই আজকে সনন্দন দাঁড়াছেন ওরা এসেছেন আমার এলাকার দোকানি কাইসা মান্থলি চিনি মোটাই গণ ইয়াফারি রনাই বরং গোনাং মদন হরি মলসম নি ইয়াতে চিনি মাননীয় মুখ্যমন্ত্রী নি স্থানীয় ইয়াফার নাই
थार्ड टाइम अपने उत्सव आज के जो उत्सव से उत्सव हे भारतवर्षर प्राणेर उत्सव ये अपना जनजाति विगत दिनगुल बला हतो ट्राइबल बला हतो उपजाति प्रातन प्रधानमंत्री देशबरेण्य नेता सद्यसी अटल बिहारी वाजपेयी जी प्रधानमंत्री हुए ये भारतवर्षे जे काजटी करेछे ट्राइब कथाटा तुले दिए उन्नी बोलछे एरा हच्छे आमार भारतवर्षेर माटिर मानुष एरा उपजाति हबे केन एरा हबे जनजाति सेई दिन थेके आमादेर राज्ये आपनादेर परिचिति जनजाति हिसाबे बंधुरा आपनारा संख्याय कम होते पारे किन्तु आपनादेर इतिहास पाँचशो बछर आगे भारतवर्षे सेई समय भारतवर्षके स्मरण करिए दे आज के जे आपनारा विष्णुर आराधना करछेन एटा चिंता करा जाय ना आमादेर दुर्भाग्य दीर्घदिन वाम शासने ए राज्येर इतिहासके ट्रेडिशनके जाति उपजातिर मध्ये जाति जनजातिर मध्ये जे सद्भावना छिल ताके कलुषित करे दिए गिएछिल बंधुरा आमादेर एई ओपार पाकिस्तान थेके जखन आमरा विचारित होयेछि आमादेर मा जेठीरा असहाय होये ए राज्ये आश्रय नियेछिल आपनादेर मा जेठीरा তখন আশ্রয় দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার ১৯৪২ ইংরেজিতে ৮২ ইংরেজিতে এই কমিউনিস্টদের নেতৃত্বে এই বাঙালি এবং আমার জনজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে যে ফাটলটা জড়িয়ে গিয়েছিল দীর্ঘদিনের প্রচেষ্টায় আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রচেষ্টায় এবং ভারতের প্রধানমন্ত্রী দেশনায়ক দেশপ্রিয় নায়ক আমাদের নরেন্দ্র ভাই মোদীজির প্রচেষ্টায় আজকে আমাদের জাতি উপজাতির মধ্যে জনজাতির মধ্যে মহামিলনের একটা সেতু বন্ধন হয়েছে আপনি চিন্তা করে দেখুন এই ত্রিপুরা রাজ্যে এইসব উৎসবগুলির মধ্যে কোন মুখ্যমন্ত্রী নিপেন বাবু বলেন বা মানিক বাবু বলেন কোন বাবুরা আসতো না অথচ এটাই হচ্ছে ভারতবর্ষের আমাদের সত্যিকারের পরিচয় এখানে লুকিয়ে আছে আমাদের সত্যিকারের কালচার কৃষ্টি এই কালচার কৃষ্টি বিশ্বের কোণে আসতে গেলে আপনারা খুঁজে পাবেন না আমাদের নানা ভাষা নানা বর্ণ নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই যে আমরা আমন্ত্রিত হয়েছি এই মায়ের উৎসব হলে ত্রিপুরা সুন্দরী মায়ের উৎসব বলে আপনারা ওখানে যান দিবিয়ান নিবে মিলাবে মিলিবে হবে না শেষ এই ভারতের মহামানবের সাগর এটা ভারতবর্ষ আপনারা তো বুকুনবারা কিন্তু আপনাদের যে পরিচয় বুকুনবারা এটা কিন্তু ত্রিপুরা রাজ্যে না ভারতবর্ষে কোথাও পাবেন না এটা কত বড় গর্ব আমাদের জনজাতিদের তো আজকের যে উৎসবকে কেন্দ্র করে আপনারা একত্রিত হয়েছেন রামপদে আপনাদের বলেছে ১৮টা একলব্য বিদ্যালয় আমাদের মুখ্যমন্ত্রীর এটা পরিকল্পনা ৪৮০টা মেয়ের উপর ৫০০ স্টুডেন্ট মানে ৯০০০ আমার জনজাতি বাড়ির ছেলে মেয়ে ওই স্কুলে পড়াশোনার সুযোগ পাবে প্রত্যেক বছর বিনা পয়সায় চিন্তা করা যায় ইস্টার্ন ইউনিয়নে আপনি চিন্তা করুন আগরতলা থেকে সাবরুম রেল দুই বছরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমাদের মোদীজির নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে চিন্তা করে দেখুন আমরা আগে কৃষিজাত পণ্য উৎপাদন করে বাজারে গেলে বিক্রি কোন সুযোগ পেতাম না হরিয়ানা এটাকে পরসা করে নিয়ে যেত আজকে আপনার বাড়িতে এসে আমার সরকারের ধান বিক্রি করার জন্য অফিসার এসে আপনার খোঁজ দিচ্ছে আগে কৃষি খামারে যদি মেশিন লাগতো যদি কোনো সার লাগতো ওষুধ লাগতো কৃষক গিয়ে নেতার বাড়িতে ধর্ণা দিতে হতো এখন কৃষি দপ্তরের অফিসাররা এসে কৃষকের বাড়িতে জিজ্ঞাসা করছে আপনার কোনটা প্রয়োজন লাগবে এটাই হচ্ছে পরিবর্তন এটা আমরা চাইছি আমাদের যে জনসম্পদ আছে মানব সম্পদ আছে তাকে আমরা কাজে লাগিয়ে এক ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরাকে ত্রিপুরাতে পরিণত করবো আগামী কয়েক বছরের মধ্যে আমরা ২৫ বছরের অন্ধকারকে ৫ বছরে দূর করতে পারবো না তোমার আম্বদতা যে কৃষি হিসাব করে দিল সেগুলি বিগত দিনও এসছে কেন্দ্রের থেকে ওরা লুটে ফুটে খেয়েছে আপনাদের বুঝতেও দেয়নি আমি ফরেস্ট ডিপার্টমেন্টে এবার যে এমএসটিতে যে
টাকা এসেছে কেন্দ্র থেকে সেই টাকা আমরা ভাগ করে দিয়েছি ওই তাদের গরিব মা বোনদের মধ্যে আমরা কম্বল বিতরণ করেছি লক্ষ লক্ষ টাকার কম্বল বিতরণ করেছি এগুলি আগ্রহ আসতো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দৃষ্টিভঙ্গিতে আজকে যে পরিবর্তন এই রাজ্যে হচ্ছে আগামী দিনে আমরা অচিরে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সুজলা সুফলাতে আমরা রূপান্তরিত করতে পারবো আমরা আগে রেখার কাজ না করে টাকা নিয়ে যেত এখন রেখার মাধ্যমে আমরা হাজার হাজার পুকুর খনন করে দিচ্ছি বিশাল পরিকল্পনা নিয়েছি আমরা এই যে রামপদটা হলো পানীয় জলের ব্যাপার ট্রাইবেল বেল্টে জনজাতি বেল্টে আমাদের যতগুলি জায়গা আছে রাস্তা পানীয় জল ইলেকট্রিসিটি স্কুল এগুলি আমরা করে দেব কোনো বাধাই আমাদের কাছে কাজ হবে না এগুলি হবে আপনাদের নিশ্চিত থাকতে পারেন এই আমাদের এই ভেরি সুন কিল্লা ব্লকের আন্ডারে 66টি রাস্তা 32 কোটি টাকা অলরেডি টেন্ডার কল হয়ে গেছে ডাকবাড়ির রাস্তা অলরেডি এটা আবার রিকলের ব্যবস্থা হয়েছে মহানীর থেকে আপনার লাভ স্টোরি কৃষ্ণভক্ত তৈরসুন রাস্তা অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির হাতে থেকে ফাইল রিলিজ হয়ে গেছে এই কাজগুলি আমরা করছি জনজাতি এলাকাতে আমরা প্রত্যেককে জনজাতি এলাকাতে রাস্তা ঘাট পানীয় জলের সুবন্ধ কর্মী করি আমাদের বিনম্র অনুরোধ আসছে এডিসি নির্বাচন জাতীয় স্তরে সামিল হন কেন আপনার আমাদের ভারতবর্ষে 16 কোটি জনজাতির বাস আমরা কেন আঞ্চলিকতার শিকার হয়ে আজকে দীর্ঘদিন এডিসি সিপিএম এর হাতে ছিল টিউজিএস এর হাতে ছিল আমাকে একটা এডিসি এলাকাতে দেখান একটা ভালো রাস্তা আছে একটা হসপিটাল আছে একটা স্কুল আছে একটা পানীয় জলের ব্যবস্থা আছে কিচ্ছু নেই কোথায় গেল টাকাগুলি যারা এই নেতা হচ্ছে তারা এই অসহায় লোকগুলিকে ঠকিয়ে ঠকিয়ে খাচ্ছে কাজেই আজকে ইচ্ছা করে রামপদ জমা দেওয়া ইচ্ছে করলে আপনাদের টাকাগুলি নিয়ে নিতে পারত আমার দলের আমার পার্টির সেটা আদর্শ নয় কাজে আপনারা আমাদের সামিল হবেন আমাদের সাথে থাকবেন দেখবেন উন্নয়ন কিভাবে হয় যদি আমাদের যদি ভুল বুঝবে और समाज संस्कृति एवं समाज परिवर्तन माध्यमे सत्ता परिवर्तन तार ही प्रतिच्छवि विप्लव देव एखाने दाड़िये 2018 इंग्लिश जखन आमादेर इलेक्शन होच्छिलो किल्ला तो आमी एसेछि যারা আমার ভাষণ শুনেছে আমি ত্রিপুরার প্রত্যেকটি প্রান্তে বলতাম যে সমাজ পরিবর্তনের মাধ্যমে সত্তা পরিবর্তন ও সত্তা পরিবর্তন হওয়ার পর সমাজ পরিবর্তন আজকে সত্তা পরিবর্তন ত্রিপুরাবাসী করেছে 2018 সমাজও পরিবর্তিত হয়েছে ব্যবস্থাও পরিবর্তিত হয়েছে তার প্রভাবও আজকের উৎসবে রয়েছে আমি যখন মন্দিরে দর্শন করছিলাম আমার মনসম ভাই বলছিল যেটা এত পুরনো মন্দির মহারাজাদের দেওয়া সমস্ত উপাধি সম্মান আমাকে দেখাচ্ছিলেন তার বিবরণ বলছিলেন আর তার সঙ্গে সঙ্গে একটা মন থেকে পুরনো দুঃখ বেরিয়ে আসলো সেটা কি বলে এই প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী আমাদের মন্দিরে এসে কোনো মন্ত্রীও আসেনি কোনোদিন এটাকে বলে সমাজ পরিবর্তনের মাধ্যমে সত্তা পরিবর্তন না সত্তা পরিবর্তনের পর সমাজ পরিবর্তন পরিবর্তন হয়েছে তো আমার মনসুমবাসীরা আজকে তো মুখ্যমন্ত্রী আপনার মন্দিরে আসে আগে আসতো না তার জন্য মনে ব্যথা ছিল কিন্তু আপনারা 2018 যে নির্ণয় করেছেন তার নির্ণয়ের প্রতিফলন মুখ্যমন্ত্রীর মন্দিরে পৌঁছেছে যদি ওই সময় নির্ণয় ভুল হতো তখনও আজও
আমার মনসব সমাজের যারা সমাজপতি যে পূজারি যারা সমাজের রয়েছে তাদের মনে আজও সেই ব্যথাই বিরাজ করত। আমরা ভারতবাসী, আমাদের ভারতবর্ষের মধ্যে নানা সংস্কৃতি রয়েছে, আমি লক্ষ্য করেছি যখন আমি মঞ্চ থেকে মঞ্চম গান এবং নৃত্য হচ্ছিল, অ্যাকচুয়ালি বেসিক্যালি জীবন শৈলী এই নৃত্যের মধ্যে, মঞ্চম সমাজের জীবন শৈলী, জীবন জীবিকা কিভাবে মানে জিতে হয় তার প্রতিচ্ছবি তার নৃত্যের মধ্যে ছিল। তার মধ্যে কোন বড় মিউজিশিয়ান নেই, কোন মিউজিক নেই, কিন্তু আমি লক্ষ্য করেছি যারা আশপাশে দোকানে বাড়িতে বসেছিল যেই মাত্র সে নৃত্যের নাম বলেছে সবাই আশপাশে চলে এসেছে। মানে ওই সংস্কৃতির সঙ্গে আমরা একাত্মভাবে আত্মার সঙ্গে জড়িত সেই সংস্কৃতি সেই ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভাঙার অনেক চেষ্টা হয়েছিল, যেন সমাজপতিরা সমাজের সিদ্ধান্ত নিতে পারবে না তো কে করবে, কোন একটা পার্টি অফিসে সিদ্ধান্ত হবে। কিন্তু 2018 এর পরিবর্তনের পর এখন আর পার্টি বসে সমাজের সিদ্ধান্ত নেওয়া হয় না, সমাজের সিদ্ধান্ত তো সমাজপতিরা নিতে শুরু করেছেন, তাকে বলে সমাজ পরিবর্তনের মাধ্যমে সত্তা পরিবর্তন, আর সমাজ সত্তা পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন। বন্ধুরা, 17 বছর এডিসিতে এক দলীয় একটা সরকার, আর সেই দলেরই 25 বছর লাগাতার রাজ্য সরকার, তো এডিসির উন্নয়ন কেন হয়নি, কি কারণে হয়নি, তার জন্য কারা দোষী, নরেন্দ্র ভাই মোদি, বিপ্লব দেব, ভারতীয় জনতা পার্টি, এই মৌসুম সমাজ, জমাতিয়া সমাজ, দেববর্মা সমাজ, চাকমা সমাজ, নোয়াতীয় সমাজ, কাইপিং সমাজ, রিয়াং সমাজ, কোন সমাজের দোষ নেই। যদি এডিসি হোক আর ত্রিপুরার উন্নয়নের ভাষা হোক, সেগুলোর জন্য যদি কেউ দায়ী থাকে সেটা হচ্ছে পুরনো সরকার আর তার ব্যবস্থা, পুরনো সরকার আর তার ব্যবস্থা। কিন্তু পুরনো সরকার ভুলে গেছিল দেশে 600 বছর মুঘলরা শাসন করেছে, এদেশে 200 বছর ক্রমাগত ইংরেজরা শাসন করেছে, এখানে 25 বছর টানা এক বিদেশি মানসিকতা সম্পন্ন সরকার ছিল, কিন্তু কাইপিং সমাজ বা মনসুম সমাজের সেই যে নৃত্য যে বাঁশির বা সুর সেটা নিয়ে যেতে পারেনি। আজকে আমাদের সামনে কি হচ্ছিল যে কিভাবে আগুন ধরাতে হয় সেই প্রথা আমরা দেখছিলাম, কিভাবে চাষ করতে হয়, কিভাবে চাষ করার পর ফসল তুলতে হয়, ফসল তোলার পর মনের মধ্যে কিভাবে আনন্দ আসে, তারপরে কিভাবে বাড়িতে নিয়ে যাই, তারপরে কিভাবে আমরা আমাদের জীবন ধারণ করি,
না 600 বছরের মুঘল শাসন সেটা নিতে পেরেছে না 200 বছরের ইংরেজ শাসন নিতে পেরেছে না ক্রমাগত 25 বছরের বিদেশি শাসন সেই সমাজ ব্যবস্থাকে ভাঙতে পেরেছে কারণ এটা ভারতভূমি এটা ভারতভূমি আজকে জনতার সরকার এসেছে বন্ধুরা এখানে যারা মঞ্চে আছেন উনারাও জানেন যারা সামনে বসে আছেন তারাও জানেন আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে উপজাতি শব্দ আমাদের ত্রিপুরাবাসী পছন্দ করে না তার জন্য আমরাও জনজাতি মন্ত্রণালয়ের নাম করে দিয়েছি যেটা উপজাতি মন্ত্রণালয় বলা হতো বন্ধুরা সমাজে যেটা আমি প্রথম শুরু করেছিলাম পরিবর্তন হয়েছে যে ভাষাগুলো ত্রিপুরার মধ্যে আগে ছিল খাদ্যাভাব অন্যের অভাব বস্ত্র নেই খাদ্য নেই কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্র কিচ্ছু দিচ্ছে না আমাদের কিচ্ছু নেই আমরা গরিব আমরা অবহেলিত আমরা অবহেলিত আমরা নির্যাতিত আমরা শোষিত এগুলো আর ত্রিপুরাতে নেই এগুলো পঞ্চ আত্মায় বিলীন হয়ে গেছে সমাজ ব্যবস্থা থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে 32 মাসে তার মুক্তি দেওয়া হয়ে গেছে এখন ত্রিপুরার বাতাসে কি ত্রিপুরার বাতাসে এডিসিতে কুলাইয়ে মেডিকেল কলেজ হতে চলছে এডিসিতে টাউন প্ল্যান করে টাউন কমিটি তৈরি করা হচ্ছে এখন এডিসিতে এডিসিতে একলব্য বিদ্যালয় বাগমাত নতুন করে একলব্য বিদ্যালয় তৈরি হচ্ছে তার কাজ চলছে এখন ত্রিপুরাতে সাব্রমে স্পেশাল ইকোনমিক জোন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন্টিগ্রেটেড চেকপোস্ট মৈত্রী সেতু চিটাগাং বন্দরগাহ আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফোর লেন রোড একসঙ্গে 3,200 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ের কাজ এডিসি অঞ্চলে 200 কোটি টাকার পেপার ব্লকের মাধ্যমে রোড আগে এডিসি রোড তৈরি হতো তো রোড কোথায় তৈরি হচ্ছে দুর্ভিক্ষণ যন্ত্র নিয়ে যেতে হতো কোথায় রোডটা আছে এটা না ওটা বলছে এখানে রোড তৈরি হয়ে গেছে তো রোডটা কোথায় সেটাই পাওয়া যাচ্ত না আর আজকে এই সরকার সিদ্ধান্ত করেছে যে পেপার ব্লকের মাধ্যমে রাস্তা যে তৈরি হবে 80% পেপার ব্লকের মাধ্যমে যে রাস্তা তৈরি হবে সেটা এডিসি তে তৈরি হবে আর পেপার ব্লকের মাধ্যমে যে রোড তৈরি হয় সেই রোড 15 বছর মিনিমাম 15 বছর যাবত কোনো মেইনটেনেন্স লাগে না সবচেয়ে ভালো রাস্তা আগরতলায় নয় 15 বছর যাবত মেইনটেনেন্স লাগবে না এমন রোড কোথায় তৈরি হবে কিল্লার কোন গ্রামে তৈরি হবে বন্ধু সেই দিশাতে সরকার কাজ করছে সেই দিশাতে কাজ করছে আজকে ত্রিপুরাতে 5-star হোটেল তৈরি হয়ে গেছে আজকে আগরতলাতে 2,500 হাই রাইজ বিল্ডিং আরে কিল্লাবাসী আপনারা কোনদিন কল্পনা করেছেন যে আগরতলাতে 15-তলা বিল্ডিং হবে কেউ যদি কল্পনা থাকে আমাকে বলো দাদা আমি কল্পনা করেছি কেউ কল্পনা করেনি যে আগরতলাতে 15 মঞ্জিলা বিল্ডিং হবে আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে আগরতলা শহরের মধ্যে 2,500 ফ্ল্যাট দাঁড়িয়ে যাবে 14-তলা 15-তলা 10-তলা আগরতলা শহরকে আমরা এক নতুন দিশাতে নিয়ে যাচ্ছি আমাদের জায়গা কম ত্রিপুরাতে তার মধ্যে 70% পাহাড়ি এবং জঙ্গল এরিয়া তো অনেক আগে থেকে ত্রিপুরা সরকারের উচিত ছিল যে উপরের দিকে কিভাবে ওঠা যায় সেই টেকনোলজি ত্রিপুরাতে কনস্ট্রাকশন তৈরি করা কিন্তু পুরনো সরকার আন্দোলন থেকে মুক্তি পেলে তারপর তো যাবে সেই দিশাতে সবাইকে বলে দিয়েছে ত্রিপুরা ভূকম্প জোন
তার জন্য চারতলা পাঁচতলা উপরে বিল্ডিং তোলা যায় না, তাইলে বিল্ডিং পড়ে আপনি ভূমিকম্পে মরে যাবেন। কে কইছে, কে কইছে, কে বলেছে? ভূকম্প জোন তো তার অনুসারে বিল্ডিং তৈরি করব, সেই অনুসারে টেকনোলজি ইউজ করব, মানুষের উন্নয়ন চাইতেন না, ত্রিপুরার উন্নয়ন চাইতেন না, সাইন্টিফিক ওতে কাজ করা হতো না। তার পরিণাম ত্রিপুরাকে পিছিয়ে রাখা, আর যতদিন পিছিয়ে রাখা যায় ততদিন নিজেরা শোষণ করে রাজ করা যায়, সেটাই ছিল ত্রিপুরার রাজনৈতিক রণকৌশল। এ সরকার এসে তার পরিসমাপ্তি করে দিয়েছে, আজকে আর সেভাবে রাজনীতি করা যাবে না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে যদি রাজনীতি করতে হয় তাহলে আগরতলাতে 15 মঞ্জিলার বিল্ডিং তৈরি করতে হবে, মৈত্রী সেতু সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল জোন বানাতে হবে, ত্রিপুরাতে হাইওয়ের কাজ করতে হবে, দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট আনতে হবে, রাজধানী সহ 6টি এক্সপ্রেস ট্রেন চলতে হবে, ডেমো ট্রেন চলতে হবে, পেপার ব্লকের রোড করতে হবে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে সমস্ত রোড কমপ্লিট করতে হবে। সেই দিশাতে আজকে রাজনীতি চলে গেছে, ব্যবস্থা চলে গেছে, ত্রিপুরার পরিবর্তন হয়ে গেছে। বন্ধুরা, কেউ কোনোদিন কল্পনা করেছিল যে আগরতলাতে লাইট হাউস হবে, রামনগরে গরিবের জন্য যারা অন্তদয়, যারা বিপিএল, যারা গরিব জনজাতি, তাদের জন্য দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক দুনিয়ার সবচেয়ে মডার্ন টেকনোলজি ভূকম্প রোধক নিউজিল্যান্ডের টেকনোলজিতে আগরতলাতে 6-6টি টাওয়ার তৈরি হবে, 7 তলা বিল্ডিং। কতটা ফ্ল্যাট থাকবে তার মধ্যে? 1000 ফ্ল্যাট থাকবে। তার মধ্যে ফ্ল্যাটের দাম কত? 16,25,000 টাকা। তার মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার সাবসিডি দিচ্ছে 16,25,000 টাকার মধ্যে। মাত্র যে বেনিফিশিয়ারি যে সেই ঘরে থাকবে, যে গরিব পাবে, তাকে 4-5 লাখ টাকা মিনিমাম ম্যাক্সিমাম দিতে হবে, আর সেটাও লোনের ব্যবস্থা ত্রিপুরা সরকারই করে দেবে। আর লোনের ইন্টারেস্ট কত? 7.15%, মানে 7% ইন্টারেস্টে তার ব্যবস্থা করে দেবে। মাত্র 4 লাখ টাকা আর 4.25 লাখ টাকায় আপনি 16 লাখ টাকার ফ্ল্যাট পেয়ে যাবেন, আর অত্যাধুনিক ফ্ল্যাট, যেটা ভূকম্প রোধক। আর কতদিনে তৈরি হবে 1000 ফ্ল্যাট? কতদিনে তৈরি হবে? আমার কিল্লাবাসী, এখানে অঙ্গনবাড়ি যে স্কুল তৈরি হয়েছিল কমিউনিস্টের সময়, কতদিনে তৈরি হয়েছে কেউ আমাকে বলতে পারে? অঙ্গনবাড়ির স্কুল তৈরি হতো, রামপদ বাবু বলছে 2.5 বছর সময় লাগে অঙ্গনবাড়ি স্কুল। আর এই সরকার আসার পর 1000 অত্যাধুনিক ফ্ল্যাট, 7 তলা বিল্ডিং, 1000 এক যুগে কতদিনে তৈরি হবে বলুন তো? কেউ সামনে বলবে আমাকে কতদিন লাগবে 1000 ফ্ল্যাট তৈরি করতে? 7 তলা বিল্ডিং, 6টা টাওয়ার, কতদিন লাগা উচিত বলবে কেউ? কতদিন লাগবে? হ্যাঁ, কত বছর লাগবে? হ্যাঁ বলছে 10 বছর লাগবে। ঠিক আছে, হিসাবটা ওই কমিউনিস্ট পার্টির হিসাবে ঠিক বলেছে। এদেরকে যদি দেওয়া হতো বলে লাইট হাউস তৈরি করো, 1000 ফ্ল্যাট গরিবকে দেব, 10 না 15 বছর লাগতো। কিন্তু এই সরকার কতদিনে তৈরি করে দেবে? মাত্র 12 মাসে 1000 ফ্ল্যাট তৈরি করে দেবে। বন্ধু, 12 মাসে 1000 ফ্ল্যাট গরিবদের জন্য তৈরি করে দেবে। এটা হচ্ছে এই সরকার আর পুরনো সরকারের মধ্যে তফাৎ।
আমার এক ভাই এখান থেকে বলছে 10 বছর লাগবে, 10 বছরের কাজ আমরা 1 বছরে করতে জানি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর সিপিএম এর সরকারের মধ্যে তফাৎ। বন্ধুরা, উন্নয়ন এখানে হয়েছে 32 মাসে, এই কিল্লাতে কি কি হয়েছে 32 মাসে, রাজ্য এবং কেন্দ্র সরকারের যে পার্সোনাল বেনিফিশিয়ারি এবং এলাকার যে ডেভেলপমেন্ট, এই পর্যন্ত 32 মাসে কত কোটি টাকা খরচা হয়েছে, 125,93,99,000 টাকা 32 মাসে এই সরকার এখানে খরচা করেছে। কত টাকা? 125,93,99,000 টাকা রামপদ জামাতিয়া মহোদয়ের বিধানসভাতে 32 মাসে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমস এবং রোড রাস্তা হোক, জলের ব্যবস্থা হোক, অন্যান্য স্কিমের মাধ্যমে এই সরকার করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, এখানে ওল্ড এজ পেনশন, যারা বয়স্ক লোক আছে পেনশন, কতজন পান? 3,691 জন পান, 3,691 জন। কত করে পান? 1,000 টাকা করে পান। আগে কত করে পেতেন? 700 টাকা করে পেতেন, এখন কত করে পান? 1,000 টাকা। আমি চলে গেলে আবার কমিউনিস্টের এক বন্ধু বলবে এসে, মুখ্যমন্ত্রী তো বলে গেল 1,000 টাকা, কই? উনি তো বলছিলেন 2,000 টাকা দিবেন, উনি তো দেননি, উনি না দেবেন বলেননি, উনি প্রথম কিস্তিতে সমস্ত ভাতাগুলি একযোগে 1,000 টাকা করে দিয়েছেন, এবং 2023 যখন নির্বাচনে যাব তার অনেক আগে সেগুলিকে একযোগে সমস্তগুলিকে 2,000 টাকা করে দেবে সরকার। বন্ধুরা, স্টেট বিধবা পেনশন মানে বিধবা ভাতা, কতজন আছে এখানে? 856 জন। তারা কত টাকা পান? তারা এই 856 জন আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ত্রিপুরা মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব তথা উপস্থিত রয়েছেন আমাদের গুমটি জেলার জেলা অধিপতি স্বপন আধিকারী মহোদয়, এবং আজকের এই সভাতে উপস্থিত রয়েছেন মাতাবাড়ি এমএলএ শ্রী বিপ্লব ঘোষ মহোদয়, এখানে উপস্থিত রয়েছেন আমাদের এমএলএ এবং আমাদের মেলার চেয়ারম্যান মাননীয় শ্রী রামপদ মহোদয়, এবং আজকের এই সভাতে উপস্থিত রয়েছেন সমাজসেবক শ্রী ভাগানহরি মহোৎসব মহোদয়, এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন ফতুল্লা জমাতে উপস্থিত হয়নি, এখানে উপস্থিত রয়েছেন কলই রায় মঙ্গলপদ কলই, এখানে উপস্থিত রয়েছেন মৃথিম্বীর কাইপিং, এখানে আরও বিশিষ্ট সমাজসেবক এবং সমাজকর্মীরা উপস্থিত রয়েছেন, আরও এখানে উপস্থিত রয়েছেন সমাজসেবক গুমটি জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, এখন আমার সমাজ যারা ভোটবি আছেন তারাও উপস্থিত রয়েছেন। এই উপস্থিতিতে আজকের যে শঙ্করাত দফা শঙ্করাত মেলার অনুষ্ঠানে আজকে যারা আমার সাংবাদিক বন্ধুগণ এবং আরক্ষ দপ্তরের কর্মীবৃন্দ আরও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সকলকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের এই মেলা শঙ্করাত হচ্ছে আমাদের
बासुरी शंकरा केयर ये केयर चोराचुरी मौसम दफा अर्थात ऐतिह्यवासी बासुरी घाटा पूजा है से पूजार उपलक्षे हमें ये विभिन्न समाज विभिन्न दफा এখানে উপস্থিত অংশগ্রহণ করেছেন এবং এখানে যারা চৌধুরী খান্দল বিভিন্ন সামাজিক কর্মকর্তা বৃন্দ ভাই ও বোনেরা সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আগামী দিন আমাদের যে পূজা হবে সেই দিন আমাদের সামাজিক হিসাবে যারা বিশ্বাসী তারা সেদিন কাজবদ্ধ থাকবে আর উঠানে কাপড় শুকানে দেওয়া যাবে না ওই ঐতিহ্য থেকে আমরা পালন করব আর আজকে এই উৎসবটাকে শান্তিপূর্ণভাবে যেতে হয় সকলকে কামনা করি এবং যারা পুণ্যার্থীরা আছেন আজকে সারা রাত্রি অনুষ্ঠান চলবে আমাদের পূজাও পূজার কাজও শান্তিভাবে কাজ করব এই ভরে প্রত্যেক সমাজ সেবক যারা রয়েছেন এবং সমাজকর্মীরা যারা আছেন তাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানাই।